চুলায় চা বসিয়েই বিস্কিট বানানো যাবে, এরকম একটা বিস্কিট হচ্ছে আজকের এই বিস্কিটটা। বিস্কিটটা বানানোর জন্য একটা বাটিতে প্রথম নিয়ে নিচ্ছি একটা ডিম, তারপর এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি যার যার টেস্ট অনুযায়ী চাইলে একটু বেশি দেওয়া যাবে। তারপর চিনিটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা পুরোপুরি গলে গেছে, তারপর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি সুজি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর 1/4 চা চামচ লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম মিশানোর সময় এই ডোটাকে অনেক বেশি সফট মনে হবে, তবে এটা আস্তে আস্তে কিছুটা টেনে আসবে। ওরকম করে ময়দাটা মেশাতে হবে। এখন আমি রেস্ট দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ডোটা অনেকটাই টেনে গেছে। এখন হাতে তেল লাগিয়ে আরও একটু মুতে নিচ্ছি। তো এখন হচ্ছে ডোটা বিস্কিট বানানোর জন্য একদম রেডি। হাতে তেল লাগিয়ে এরকম করে বানিয়ে নিচ্ছি। আজকের বিস্কিটগুলো একটু লম্বা করে বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু গোল করেও বিস্কিটগুলো বানাতে পারবেন। ঠিক এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, তেলটা খুব বেশি গরম করে ছাড়া যাবে না। তারপর সবগুলো দিয়ে দিলাম, আর একদম মাঝারি আঁচে এই বিস্কিটগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, এই জন্য একদম কম আঁচে ভাজতে হবে। এভাবে করে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ যখন বিস্কিটগুলো ভেজে নেওয়া হয়ে যাবে, তারপর দেখা যাবে যে উপরে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। ওই পর্যায়ে আপনি চাইলে এই বিস্কিটগুলো আরও একটু লাল করে ভাজতে পারেন, আবার চাইলে এরকম সাদাও রাখতে পারেন। তো এখন কিন্তু বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর একটা প্লেটে নিয়ে নিলাম। গরম থাকা অবস্থায় বিস্কিটগুলো অনেক বেশি নরম থাকে, তবে ঠান্ডা হলে এই বিস্কিটগুলো উপরটা অনেক বেশি মচমচে হয় আর ভিতরটা সফট হয়। এখন এই বিস্কিটগুলো কৌটোতে ভরে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আরও একটু বেশি করে বানিয়ে নিতে পারেন, তবে আজকে আমি সাইজে একটু বড় করেছি, চাইলে আরও ছোটো ছোটো করে বানানো যাবে। এই বিস্কুটটার ভিতরটা কিন্তু অনেক বেশি সফট থাকে। এটা এমন একটা বিস্কিট যেটা আপনি চুলায় চা বসিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন আমাদের চাও রেডি হয়ে গেছে আর বিস্কিটও রেডি। আশা করছি আজকের রেসিপিও প্রতিদিনের মতো ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।